এক ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বাবুর ঘোড়া তৃতীয় হয়েছে। তো সে অনেক খুশি, যে প্রথম হয়েছে সেও খুশি, কিন্তু যে তৃতীয় হয়েছে সে যে প্রথম হয়েছে তার থেকে আরও দশ গুণ খুশি। তো সাংবাদিকরা এটা দেখে খুবই অবাক হয়ে গেলেন। তারা ভাবলেন যে তৃতীয় হয়েছে সে কী করে যে প্রথম হয়েছে তার থেকে দশ গুণ বেশি খুশি হয়, এটা আসলেই অবাক করার মতো। তো সাংবাদিকরা তার ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে গেলেন সে যে তৃতীয় হয়েছে তার কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি তো ঘোড়াদৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন, তাহলে কেন আপনি এত খুশি? যে প্রথম হয়েছে সেও তো আপনার মতো এত খুশি না। এটা শুনে লোকটা বললেন, সেটা হচ্ছে একটা ঘোড়াদৌড় প্রতিযোগিতা, আর আমি যে ঘোড়াটা নিয়ে তৃতীয় হয়েছি সেটা আসলে ঘোড়া না, সেটা হচ্ছে একটা গাধা। সাংবাদিকটা এটা শুনে তো খুবই অবাক হয়ে গেলেন। তারপর দৌড়ে চলে গেলেন তার ঘোড়ার কাছে, গিয়ে পরীক্ষা করে দেখলেন এটা সত্যিই গাধা। পরে আবার দৌড়ে চলে আসলেন সেই লোকটার কাছে, এসে জিজ্ঞেস করলেন, আপনি একটা গাধা নিয়ে কিভাবে এতগুলো ঘোড়াকে পিছনে ফেললেন? তখন লোকটা হেসে বললেন, যখন আমি এই গাধাটাকে নিয়ে রিহার্সেল করতাম আর যখন এই গাধাটা খারাপ করতো তখন আমি তাকে বলতাম যে তুই একটা ঘোড়া তুই পারবি, তুই একটা ঘোড়া তুই পারবি, তুই একটা ঘোড়া তুই পারবি, এটা আমি প্রতিদিন বলতাম। তো বলতে বলতে ঘোড়ার যে সাবকনশাস মাইন্ড বা তার যে ব্রেন আছে সেটা, সেই ব্রেনটা এটা নিয়ে নেয় যে সে একটা ঘোড়া সে পারবে। তো দিন শেষে আজকে যখন হর্স রাইড হচ্ছে সেখানে সে ঘোড়ার মতো রিয়েক্ট করে, কারণ তার ব্রেনটা এটা নিয়ে নেয় সে একটা ঘোড়া। তখন সাংবাদিকরা প্রশ্ন করলেন, এই গাধা নিয়ে আপনি তৃতীয় হলেন ঠিক আছে, কিন্তু যারা ঘোড়া নিয়ে এই গাধাটার সাথে পারলো না তাদের সম্পর্কে কী বলবেন আপনি, তারা কেন এই গাধাটার সাথে পারলো না? তখন লোকটা হেসে বলল যে তাদের মালিক যখন ঘোড়াদের নিয়ে রিহার্সেল করতো তখন যখন ঘোড়ারা খারাপ করতো তখন বলতো যে তুই আসলে একটা গাধা, তুই আসলে একটা গাধা, তুই আসলে একটা গাধা। তো ঘোড়া প্রতিদিন এই গাধা শুনতে শুনতে সেটা মনে করে যে সে একটা গাধা। তো দিন শেষে আজকে যখন হর্স রাইড হচ্ছে সেই ঘোড়াগুলো গাধার মতোই রিয়াক্ট করে। সো সেই জন্য সে আমার গাধার সাথেও পেরে উঠতে পারেনি, এটাই হচ্ছে মূল রহস্য। সো মানুষের ক্ষেত্রেও এই সেম জিনিসটাই ঘটে। আপনি যদি নিজেকে বলেন যে আপনি পারবেন না, আপনি পারবেন না, আপনি পারবেন না, আপনি সত্যিই পারবেন না, কারণ আপনার ব্রেন এটা নিয়ে নেয় যে আপনি আপনাকে দিয়ে হবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন আপনার ব্রেনকে বলেন যে আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, আপনার সাবকনশাস মাইন্ড এটা নিয়ে নিবে যে আপনাকে দিয়ে সত্যিই হবে, দিন শেষে আপনার অ্যাক্টিভিটিসগুলো বেড়ে যাবে এবং আপনি দিন শেষে সত্যিই পারবেন, এটাই হচ্ছে মূল রহস্য। যেমন আমি যখন কোচিং করতাম রেটিনাতে তখন আমার স্যার বলতো যে তুমি যদি মনে করো যে তুমি মেডিকেলে চান্স পাবা না, সত্যিই তুমি পাবা না, তোমাকে দিয়ে হবে না, আর যদি মনে করো তুমি চান্স পাবা তুমি পাবা, এটা সত্যি। তো আজ থেকে নিজেকে সবসময় বলবেন যে ইয়েস আই ক্যান, আমি পারবো, আমাকে দিয়ে হবে।